হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারের ভূগোল প্রশ্নের নমুনা পার্ট নিয়ে আলোচনা করছি। তোমরা একটু দেখে নাও, তোমাদের ভূগোলে কিন্তু 35 নম্বরের এমসিকিউ প্রশ্ন আসবে, যেটা ওএমএসসিতে করতে হবে। অন্যান্য সাবজেক্ট যেমন 40 নম্বর থাকে, এটাতে কিন্তু থাকবে 35 নম্বর, কারণ বাদবাকি নম্বর তোমাদের 15 15 30 নম্বর তোমাদের, মানে ফার্স্ট সেমিস্টারে 15, সেকেন্ড সেমিস্টারে 15, এই 30 নম্বর তোমাদের প্রজেক্টে থাকবে। এবার এই 35 নম্বরের যে এমসিকিউ প্রশ্নগুলি আছে সেগুলি দেখাচ্ছি, দেখে নাও। এরপরে ভিডিওতে আমি এই প্রশ্নগুলি উত্তর দিয়ে দেবো। তাহলে প্রশ্নগুলি দেখে নাও, 4টা করে অপশন দেওয়া আছে। এভাবে তোমাদের প্রশ্ন খুললে এভাবে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে, এই ধরনের প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি। এর উত্তর আমি এরপরের ভিডিওতে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। এখানে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ভূগোল শাস্ত্রের সংজ্ঞা ও পরিধি সর্বদা। এখানে এ বি সি ডি 4টা অপশন দেওয়া আছে, যেটা সঠিক হবে সেটা তোমাদেরকে চিহ্নিত করতে হবে। আমি এখানে প্রশ্ন শুধু দেখাচ্ছি, তোমরা এগুলি খাতার মধ্যে নাম্বার দিয়ে দিয়ে করবে। যে প্রশ্ন উত্তর তোমরা পারবে না, এরপরে ভিডিওতে আমি দিয়ে দেবো, ওখান থেকে তোমরা উত্তরগুলি দেখে মিলিয়ে নিও। আর যেগুলি পারবে তোমরা নিজেরা করে ফেলো। দেখো 2 নম্বর প্রশ্ন, দেখো 1888 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয় যে বিশ্ববিদ্যালয়ে। এখানে দেখো অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, ইয়েল, 4টা দেওয়া আছে, যেটা সঠিক হবে সেটা উত্তর দিতে হবে। একইভাবে এখানে দেখো প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও, ধীরে ধীরে দেখে নাও, দেখে 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 তোমাদের কোনটা উত্তর হবে সেটা তোমরা আস্তে আস্তে বার করে ফেলো, এবং খাতার মধ্যে নাম্বার লিখে রাখো। আমি এরপর দিন যখন উত্তর দেবো তখন তোমরা মিলিয়ে নিবে। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য কিন্তু দরকারি। এই যে সেটগুলি আমি দিব, এই সেটগুলি যদি তোমরা রেডি করতে পারো, তাহলে এখান থেকে তোমরা পরীক্ষায় 35 নম্বর পরীক্ষা হবে, মোটামুটি 35-এর মধ্যে মোটামুটি 25 থেকে 30 নম্বর তোমরা এখান থেকে সরাসরি কমন পাবেই পাবে। তোমরা এগুলিকে রেডি করে ফেলো, আমি কয়েকটা সেট প্রশ্ন দেবো, এগুলিকে রেডি করবে। পরের প্রশ্নগুলি দেখে নাও, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত প্রাচীনতম মতবাদ কোনটি? এখানে দেখো প্রশ্নের উত্তর দেওয়া আছে, কান্টের গ্যাসীয় মতবাদে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয় কোন শক্তিকে? পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের ঘনত্ব গড় ঘনত্ব, এখানে দেওয়া আছে, দেখে নাও। পরের প্রশ্নটা দেখে নাও, পরপর প্রশ্নগুলি দেখো আলাদা আলাদাভাবে দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে উত্তর দেওয়া আছে, এ বি সি ডি। তোমাদেরকে শুধু নাম্বারগুলো শুধু ওই মার্কশিটে লিখতে হবে, প্রশ্নের নাম্বার দেওয়া থাকবে, এ বি সি ডি 4টা অক্ষর দেওয়া থাকবে, তোমার যেটা সঠিক উত্তর হবে সেটাকে তোমার চিহ্নিত করবে। পরে প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের শীতলতম স্তর, বায়ুমণ্ডলের যে স্তরে দৈনিক আবহাওয়া পরিবর্তনের ঘটনা ঘটে তার নাম? এখানে দেখো সবগুলো স্তরের নাম দেওয়া আছে, যেটা হবে সঠিক সেটা চিহ্নিত করতে হবে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় তার নাম? এখানে দেখো দেওয়া আছে 4টা স্তরের নাম, যেটা সঠিক হবে সেটা চিহ্নিত করতে হবে। প্রত্যেকটা প্রশ্নে দেখে নাও, দেখে দেখে এগুলিকে তোমরা নাম্বার দিয়ে দিয়ে খাতায় লিখে রাখো উত্তরগুলি, এরপরে আমি উত্তর দিয়ে দেবো, তোমরা তার সঙ্গে মিলিয়ে নিবে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের ভূগোলে কতটা পড়াশোনা রেডি হয়েছে বা কতটা তোমরা পরীক্ষা হলে উত্তর করতে পারবে। প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও, দেখে দেখে এগুলি রেডি করে ফেলবে। এখানে কিন্তু একটা ভালো সুবিধা আছে, প্রত্যেকটা প্রশ্নে দেখো যেমন ইতিহাস, বাংলা, ওগুলিতে আমাদের কিন্তু ব্যাখ্যা, কারণ, বিবৃতি অনেক ধরনের প্রশ্ন আছে, এখানে কিন্তু সেই ধরনের একই ধরনের প্রশ্ন, এগুলি তোমাদের করতে অনেকটা সুবিধা হবে। একইভাবে প্রশ্ন সবগুলি এগুলি উত্তর করতে কিন্তু তোমাদের অন্যান্য সাবজেক্ট থেকে এটা অনেক সহজ হবে, চটপট তোমরা এগুলিকে পড়লে উত্তরগুলি করতে পারবে। আর এগুলি ক্লাস 9-10-এ যে তোমাদের ভূগোল ছিল ওখানকার অনেক প্রশ্ন কিন্তু প্রশ্ন উত্তরের সঙ্গে এগুলি মিলবে, অনেক পরে তোমাদের এখানে দেওয়া আছে, যেমন ধরো বায়ুমণ্ডল তোমরা পড়েছো, ওইগুলি আছে এখানে। প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো? দেখো এখানে 4টা নাম দেওয়া আছে, সঠিক হবে সেটা দিবে।
প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও, দেখে দেখে উত্তরগুলি রেডি করে ফেলো, আমি পরে উত্তর দিয়ে দেবো। এবার দেখে নাও ওই এমআর শিটটা কেমন হবে, আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই ধরনের ওই এমআর শিট থাকবে, যেমন 1 নম্বর দিয়ে এ বি সি ডি চারটা উত্তর আছে, যেটা তোমার সঠিক হবে সেই উত্তরটা চিহ্নিত করতে হবে সেটাকে। তাহলে প্রত্যেকটা প্রশ্নেই দেখো 1, 2, 3, 4 এভাবে 35টা নাম্বার দেওয়া আছে, সব মিলে 35টা প্রশ্নেরই কিন্তু আবার এ বি সি ডি চারটা করে উত্তর দেওয়া আছে, এখানে অপশনগুলি দেওয়া আছে। এবার যেটা উত্তর হবে, যেমন 15 নম্বর মনে করো বি নাম্বার হবে, বি নাম্বারটাকে গোল করে দেবে, বা 25 নম্বরে সি নাম্বার হবে, সি নাম্বার করবে, যেভাবে যেভাবে যেটা হবে সেটাকে তোমার চিহ্নিত করে বাস হয়ে গেলো। তোমাদের এই কাজটাকে তোমাদের পরীক্ষা হলে করতে হবে। এবার দ্বিতীয় সেটটি দেখে নাও প্রশ্ন, 1, 2, 3, 4 নম্বর এভাবে দেওয়া আছে, 1 নম্বর এই প্রশ্ন দেওয়া আছে, তার 4টা করে উত্তর, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এইভাবে 4টা করে উত্তর দেওয়া আছে। ধীরে ধীরে তোমার দেখে নাও প্রশ্নগুলি, প্রশ্নগুলো দেখে দেখে পড়ে পড়ে উত্তরের নাম্বারগুলি লিখে রাখো খাতায়, পরে যখন আমি উত্তর দেবো তখন উত্তরগুলি মিলিয়ে নিবে। প্রত্যেকটা প্রশ্ন দেখো একসঙ্গে দেওয়া আছে, প্রত্যেকটা 4টা করে অপশন দেওয়া আছে, যে সঠিক হবে সেটাকে চিহ্নিত করতে হবে। এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা রেডি করবে, এগুলি থেকে থেকে তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে এগুলিকে রেডি করলে। প্রত্যেকটা প্রশ্নই তোমাদের এবারে পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি, তোমরা এগুলিকে দেখে দেখে রেডি করে ফেলো। পরের প্রশ্নগুলি দেখে নাও, এগুলিকে যদি রেডি করতে পারো বাস, তাহলে তোমাদের আর পরীক্ষার জন্য চিন্তা করতে হবে না, পুরো প্রশ্ন তোমরা এখান থেকে সরাসরি কাউন্ট পেয়ে যাবে। এরপরে আমি উত্তর দিয়ে দেবো, তোমরা সেখান থেকে উত্তরগুলি দেখে দেখে নাম্বার দিয়ে মিলিয়ে নিও। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম গিরিপথ হল, রাজস্থানের প্রস্তরময় মরুভূমির নাম, কোন নদী আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে, নাগার্জুন সাগর পরিকল্পনাটি যে নদীর উপর অবস্থিত সেটি হলো। এই ছিল তোমাদের 35টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের উত্তরই দেখো এখানে 4টা করে অপশন দেওয়া আছে, তোমরা কিন্তু পরে রেডি করে রাখবে, আমি এরপরে কিন্তু এরপরে ভিডিওতে আমি অবশ্যই উত্তরগুলি দিয়ে দেবো, তোমরা সেখানে মিলিয়ে নিও।